প্রবল বৃষ্টির জের ফেরিঘাটে বেঁধে রাখা ভেসেল এবং পুলটনের একাংশ গেল ডুবে। বেজায় সমস্যায় আম জনতা, প্রবল বৃষ্টিতে বিপত্তি। ফেরিঘাটে বেঁধে রাখা ভেসেল এবং পুলটনের একাংশ ডুবে যাওয়ায় সমস্যায় আম জনতা। পূর্ব মেদিনীপুর জেলার বোগা রসুলপুর ফেরিঘাটে বন্ধ হয়ে গেল ফেরি চলাচল। শুক্রবার রাতে ঝড় বৃষ্টির জেরে পুলটনে ঢুকে পড়ে জল। একদিকে প্রবল ঝড় বৃষ্টি আর অন্যদিকে আবার দীর্ঘক্ষণ ধরে বন্ধ বিদ্যুৎ পরিষেবা। ফলে পাম্প চালিয়ে জল বের করা সম্ভব হয়নি পুলটন থেকে। দীর্ঘক্ষণ ওই অবস্থাতে পুলটনের একাংশ ডুবে যায় জলে। এমনকি ফেরিঘাটে পুলটনের সঙ্গে বেঁধে রাখা ভেসেলে পড়ে টান, আর এতে জল ঢুকে যায় ভেসেলের একাংশে। ফলে সমস্যায় পড়েছেন একাধিক যাত্রীরা, মাথায় হাত সকলেরই। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে, যদিও ইতিমধ্যেই জানা যাচ্ছে পুলটন মেরামত এবং নতুন করে তৈরি টেন্ডার জারি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে লোহার বয়াটি একাংশ ফুটো হয়ে রয়েছে। জল ঢুকে গেলে পাম্প দিয়ে সেই জল বের করতে হয়। শনিবার ঝড় বৃষ্টিতে বয়ায় জল ঢুকে পড়েছিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে পাম্প চালিয়ে বোয়া থেকে জল বের করা সম্ভব হয়নি। এতেই ঘটে বিপত্তি। বৃষ্টিতে নদীর জলে ডুবে যায় বোয়া, সেখানে বাঁধা থাকে একটি ভেসেলও উল্টে যায়। ফেরিঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আপাতত ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে। রবিবার বোয়া রসুলপুর ফেরিঘাট থেকে কোনো ভেসেল চলাচল করেনি। ছুটির দিনে যাত্রী সংখ্যা কম থাকলেও যারা কাজের জন্য বেরিয়েছিলেন তাদের দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাস মিলেছিল আগেই। সেই পূর্বাভাস মতোই শনিবার বিকেলের পর থেকে একাধিক জেলায় শুরু হয়েছিল বৃষ্টি। বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকাতেও বৃষ্টির দেখা পাওয়া যায়, সঙ্গে আবার দমকা হাওয়া। আর এই প্রবল ঝড় বৃষ্টির জেরে বিপত্তি ঘটে বগা রসুলপুর ফেরিঘাটে। এতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছে আম জনতাকে। শনিবারের মতো আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় 8 জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত চলবে এই কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ অর্থাৎ রবিবার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে শহর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার দেখা মিলতে পারে শিলাবৃষ্টির। তবে কেবলমাত্র বৃষ্টিতেই কিন্তু শান্ত হবে না আবহাওয়া, সঙ্গে বইবে দমকা হাওয়া। জানা যাচ্ছে 60 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উড়িষ্যা থেকে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে উপর দিয়ে সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। আর এর প্রভাবেই চৈত্রের শুরুতে এমন বৃষ্টির দেখা মিলছে পশ্চিমবঙ্গে। অন্যদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শনিবারের পর রবিবার পুনরায় পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস থাকায় সিঁদুরে মেঘ দেখছেন এলাকাবাসী। প্রবল বৃষ্টির জেরে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বগা রসুলপুর ফেরিঘাট, আর তারই মাঝে আবার চোখ রাঙাচ্ছে বৃষ্টি এবং দমকা হাওয়া। ফলে পুনরায় বিপদের আশঙ্কায় ঘুমরেছে আম জনতার। এখনো পর্যন্ত ফেরিঘাট কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি কবে থেকে পুনরায় ফেরি চলাচল করবে, আর এতেই কিন্তু সমস্যায় পড়েছেন আম যাত্রীরা। আর এক বছর যাবত এই পল্টন আমাদের ফুটো হয়ে গেছে। আমরা বহুবার বহু জায়গায় জানিয়েছি, জেলা পরিষদে জানিয়েছি, ডিএম অফিসে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। এক বছর যাবত আমরা পাম্প দিয়ে জল ছিঁচিয়ে রেখেছিলাম, হঠাৎ করে গতকাল ঝড় বৃষ্টির কারণে এই পল্টনটি এবং পল্টনের সঙ্গে একটা পুরনো ভেসেল বাঁধা ছিল, রাত গভীর রাতে জলের তলায় ডুবে যায়। আমার কাছে যাওয়ার দরকার ছিল, আমি ঘাট বন্ধর জন্য যেতে পারছি না। চেষ্টা করছি অন্য বিকল্প কিছু পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় যাবো, না হলে বাড়ি ফিরে যেতে।